असतो मां सद्गमया, तमसो मां ज्योतिर्गमया। অন্ধকার থেকে আলোর পথযাত্রী বোধহয় আমরা সবাই। আমাদের একান্তে বেঁচে থাকার শাশ্বত মন্ত্রেই জীবনের চর্চা। কবি বলেছেন, সমুদ্র থেকে আকাশ অবিচ্ছিন্ন সিঁড়ি, ভাঙতে ভাঙতে ফুরিয়ে যায় আয়ু, যেন এক বিপন্ন শাশ্বত বিস্ময়। এই বিস্ময়ের মধ্য জগতে ভাসমান কতগুলো রঙিন বুদবুদ আমরা। ঠিক কতটা সময় আমাদের কাছে, ঠিক কতটা আমরা প্রকৃতি। আমাদের এই ব্যস্ত যাপনে জন্ম মৃত্যু আর মাঝের সময়টুকু চরৈবতের দ্বন্দ্ব সমাস। উপনিষদ বলছে, পূর্ণই পূর্ণই, পূর্ণ থেকে পূর্ণ নিয়েও পূর্ণই অবশিষ্ট থাকছে। আর যদি সমস্তই হয় পূর্ণম, তবে সেই পরম প্রেমময়ের কাছে সমর্পণই তো চির শান্তি। কবিগুরু বলেছেন, আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। এই আমি কি আত্ম নয়? এ কি আমারই সমর্পণ নয়? সেখানে থাকে না কোনো স্বার্থ, কোনো দুঃখ, ক্লেশ, হিংসা। সেখানে একদিকে মায়াবন্ধন আর অন্যদিকে বৈরাগ্যের তীব্র আকাঙ্ক্ষার যুগলবন্দিতে জীবন সঙ্গীতের সুর ঘনায়।
কথা।